Hello and welcome to my channel. This video is for class 3. There is one assignment which you will get very soon. This is all about write 5 sentences about your family. English class 3. Ghore boshe shikha. So here I will share with you few more sentences about my family, but you can write only 5 sentences about your family. So this video is a model. You can take some sort of help from this video, but you have to write it your own for your assignment. So the first sentence is, I have a wonderful family and love all my family members. আমার একটা খুব সুন্দর পরিবার রয়েছে এবং আমি আমার পরিবারের প্রত্যেক সদস্যকে খুব ভালোবাসি. My family consists of 10 members, grandparents, parents, uncle, aunt, 2 brothers, 1 sisters and me. So আমাদের পরিবারে 10 সদস্য বিশিষ্ট পরিবার. আমার দাদা দাদু, আমার পিতামাতা, আমার চাচা চাচি, আমার 2 ভাই এবং একজন বোন এবং আমি. My father is an engineer and my mother is a school teacher by profession. অর্থাৎ কর্ম ব্যতীত বা কর্মস্থল অনুযায়ী আমার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং মা হচ্ছে একজন স্কুল শিক্ষক. My grandfather is a retired government employee and my grandmother is a housewife. আমার দাদু হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন, এখন অবসরে আছেন, এবং আমার দাদি সে একজন গৃহিণী. মাই আঙ্কেল অ্যান্ড আন্ট আর লয়ার অ্যান্ড অল অফ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স গো টু দ্য সেম স্কুল. আমার আঙ্কেল এবং আন্টি চাচা চাচি হচ্ছে লয়ার উকিল এবং আমার ভাই বোনরা সবাই স্কুলে যায়. অল মাই ফ্যামিলি মেম্বার্স লাভ রেসপেক্ট অ্যান্ড কেয়ার ফর ইচ আদার. আমাদের পরিবারের সদস্যরা প্রত্যেকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং খুব যত্নশীল. মাই ফ্যামিলি গোস ফর এ পিকনিক ওয়ান্স এভরি 2 উইকস. আমাদের পরিবার আমরা পিকনিকে যাই 2 সপ্তাহ অন্তর অন্তর বা 2 সপ্তাহের মধ্যে একবার. উই অল লাভ টু স্পেন্ড টাইম উইথ ইচ আদার আফটার ডিনার এভরি নাইট. আমরা প্রতিদিন রাত্রে খাবারের পরে একত্রে সময় কাটাতে বা উপভোগ করতে খুবই পছন্দ করি. My family has taught me good lesson about love, unity and cooperation among ourselves. আমার পরিবার আমাদের শিখিয়েছে সবাই সবার প্রতি ভালোবাসাপূর্ণ, একতা এবং সাহায্য সহযোগিতা পূর্ণ একটি পরিবেশ তৈরি করতে আমাদের নিজেদের মধ্যে, যাতে আমরা এই গুণাবলীগুলি অনুশীলন করি. কেয়ার, ইউনিটি, কোঅপারেশন, লাভ. These are the most important values all the family should teach their children about these values. These are the very essential. The last one, I pray to God to protect my family from all evils and vices and keeps us safe from all dangers of life. আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করি যাতে সকল বিপদ আপদ থেকে আমার পরিবার রক্ষা পায়, শয়তানের হাত থেকে, শত্রুর হাত থেকে রক্ষা পায়, এবং সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা লাভ করতে পারে. সো দিজ আর দ্য সেন্টেন্সেস ইউ ক্যান রাইট. ইউ রাইট অনলি 5. থ্যাংক ইউ ফর বিইং উইথ আস. গুড বাই.